নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুধুমাত্র যারা নতুন শিখছেন, যারা এখনো ফেব্রিক সম্বন্ধে কিচ্ছু জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করছি যারা নতুন শিখছেন বা শেখার ইচ্ছা আছে যাদের এই ফেব্রিকের কাজ, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে আমি এখানে একটা ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি, নিয়ে মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। রং করার আগে ফার্স্টে এঁকে নিতে হয়, তো তখন ট্রেসিং পেপার নেবেন, ট্রেসিং পেপারের উপরে এঁকে নেবেন সুন্দরভাবে, সেই আঁকাটা যেন খুব সুন্দর হয়। এইবার কার্বন দিয়ে সেটার ছাপ তুলবেন কাপড়ের উপরে, তাহলে দেখবেন আঁকাটাও সুন্দর হবে। আমি যেভাবে করছি সেভাবে একটু লক্ষ্য রাখুন, তাহলে আপনাদের আঁকাটাও খুব সুন্দর হবে আশা করছি। যে কোনো দোকানে গিয়ে বললেই হবে ট্রেসিং পেপারের কথা, ট্রেসিং পেপার চাইলেই ট্রেসিং পেপার দিয়ে দেবে। এরকম প্লাস্টিকের মতো হয়, যেগুলো দেখবেন অনেক সময় কাপড়েও থাকে। আমরা যখন নতুন শাড়ি কিনি তখন এরকম পেপার থাকে, ওইগুলো একটু মোটা, কিন্তু এই পেপারগুলো একদমই পাতলা, এপিট ওপিট দুপিটই দেখা যায়। আর আপনি এখানে আঁকার সময় যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, রেড, ইয়েলো, ব্ল্যাক, গ্রিন, যে কোনো কালার, তবে যে কোনো মার্কারই ব্যবহার করা যায়। আমি এখানে জাস্ট বোর্ড মার্কার ব্যবহার করছি, আমার কাছে এমনি মার্কার পেন্সিল ছিল না, কারণ আমার এখন ট্রেসিং পেপারের কাজ করতে হয় না, কারণ আমার হাত এখন ভালো হয়ে গেছে। আগে যখন নতুন প্রথম প্রথম শিখতাম আপনাদের মতো, তখন আমি ট্রেসিং পেপার ব্যবহার করতাম, তখন আমার ট্রেসিং পেপার প্রয়োজন হতো। এখন অত ট্রেসিং পেপার প্রয়োজন হয় না, কারণ হাত আমার এখন ভালোই হয়ে গেছে, আগের থেকে অনেকটা স্মুথ হাত। এরকমভাবে আপনারা প্র্যাকটিস করলে আপনাদেরও এরকম হাত স্মুথ হবে, খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। দেখুন, আমি একটা কার্বন পেপার নিয়ে নিয়েছি, এরপরে ড্রেসিং পেপারের তলায় দিলাম, তার তলায় আমি একটা সাদা টেবিল ক্লথের কাপড় নিয়েছি, এরপর ছাপ তুলব। ভালোভাবে ভিডিওটা দেখুন, না হলে কিছু বুঝতে পারবেন না, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না, বারবার কমেন্টে জিজ্ঞাসা করতে হবে আমাকে। আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে, 11 মিনিটের ভিডিও, কী করবো বলুন, আপনাদের জন্য আমাকে তো একটু কষ্ট করতেই হবে। আরও শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা, প্রথমে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ, আজকে আপনাদের অনেক কিছু শেখানোর আছে, আমি দেখাবো। এইরকম প্রত্যেক দিন আমি তোমাদের শেখাই আর শেখাবো। এবার আমি পেন্সিল দিয়ে ছাপগুলো করে নিচ্ছি, আমি এখানে 2B পেন্সিল ব্যবহার করছি, সরি 4B পেন্সিল ব্যবহার করছি ছাপগুলো করার জন্য, এর ওপর দিয়ে আঁকলেই ছাপটা পড়ে যাবে। ফেব্রিকের টিউটোরিয়াল দেখানোর কিছু কারণ আছে, কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি এরকম টিউটোরিয়াল ভিডিও দেব নাকি, বা টিউটোরিয়াল ভিডিও কবে করব। তাই আমি ভাবলাম আপনাদের একটু শেখানোই যাক আমি কীভাবে আঁকি বা রং করি, কীভাবে আমি ফেব্রিকের কাজ করি। বড়রা বলেন না যে কোনো কাজ ভালো করে শিখলে কোনো কাজই কষ্ট হয় না, সেরকম এটা। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে এই কাজটাও কষ্টের না, খুব সহজ। দেখুন কাপড়ে সুন্দর ছাপ উঠে গেছে, এবার যে যে জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে, যে যে জায়গায় ছাপ ওঠেনি, আমি সেখানে পেন্সিল দিয়ে এঁকে নেব। দেখুন এইসব জায়গাগুলো আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আপনারাও এরকমভাবেই করবেন, আমিও এরকমভাবেই করি, তাহলে আপনাদের হাতটাও স্মুথ হবে, আপনাদের হাতটাও ভালো হবে। এবার আমি একটু রেড কালার নিয়েছি আর 2 নম্বর ফ্ল্যাট তুলি নিয়েছি। এবার এখানে একটু সামান্য মিডিয়ামটা দিয়ে নিলাম, এরপরে সামান্য একটুখানি জল দেব এর মধ্যে। আমি অন্য আর একটা ভিডিওয় দেখিয়ে দেবো মিডিয়ামের ব্যবহারটা,
এবার শুধু দেখুন আমি কেমনভাবে রং করছি। 2 নম্বর ফ্ল্যাট তুলি দিয়ে আপনারা 1 নম্বর রাউন্ড তুলিও ব্যবহার করতে পারেন। প্রথমে যাই হোক না কেন বর্ডার করে নেবেন। এই কাজটা যারা নতুন শিখছেন তাদের জন্য খুবই সহজ। দেখুন এবার আমি বর্ডার করে নিচ্ছি। আপনারা কী করবেন, রং করবেন তার আগে বর্ডার করে নেবেন। আজকে রং করার আগে কাপড়ে আমি ফ্রেমের ব্যবহারও আপনাদের দেখাইনি, এরপরের দিন আমি ফ্রেমের ব্যবহারটাও দেখিয়ে দেবো আপনাদের। আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই করা। আজকে একদমই আমার ইচ্ছা ছিল না এই ভিডিও নিয়ে আসার, কারণ মেয়েটার এত শরীর খারাপ যে আমি কিছুই করতে পারছি না। মেয়েটা সবসময় আমার কাছে থাকছে, ওর প্রায় 104 জ্বর থাকছে, যখনই জ্বর আসছে 104 জ্বর হয়ে যাচ্ছে, 3-4 দিন ধরে একভাবে জ্বর আর বমি করছে, একদমই মন টন কারুর ভালো নেই। আর যার জন্য সেরকম ভিডিও নিয়ে আসতে পারছি না, কি করব, আপনারা তো আপনারা তো শেখার জন্যই এসেছেন না এখানে, ওই জন্য তো আমাকে আসতেই হবে, আপনাদের শেখাতে হবে। দেখুন এবার আমি 1 নম্বর রাউন্ড তুলিটা নিয়েছি, নিয়ে এবার সবকটার বর্ডার করে নিচ্ছি পাপড়িতে। এবার ঠিক ওপরের দিকে তুলিটা রেখে নিচের দিকে হেলিয়ে রং করব। রংটা করতে দেখুন আমি কিভাবে রংটা করছি, তাহলে বুঝতে পারবেন কিভাবে রং করতে হয়। একদমই সহজ হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের, আপনারা খুব সহজেই ফেব্রিক কালার করতে শিখে যাবেন। আর ফেব্রিকের কাজ করার সময় মিডিয়াম কিভাবে ব্যবহার করছি বা না করছি সেটার লক্ষ্য রাখবেন অবশ্যই, তাহলে আপনারা শিখতে পারবেন। আর এর আগে আমি একটা কাপড়ের ওপরে করে দেখিয়েছিলাম আপনাদের, একটা ডিজাইনই করে দেখিয়েছিলাম, আর তার সাথে শিখিয়েছিলাম মিডিয়ামের ব্যবহার, কীভাবে আপনারা মিডিয়াম ব্যবহার করবেন, ওইটা একটা পদ্ধতি। আরও আর একটা পদ্ধতি আছে আপনাদের অন্য কোনো ভিডিও আমি শিখিয়ে দেব। যদি আমার এই ভিডিওটা সত্যি হেল্পফুল হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আপনারা শিখতে পেরেছেন কি না। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আজকে বেশি কথা বাড়াবো না, তুমি কথা বলতে ইচ্ছা করছে না, মেয়েটার শরীরটা সত্যি এত খারাপ, এখন ঘুমিয়ে পড়েছে তাই আমি ভিডিও নিয়ে বসেছি। আর সবাইকে একটা কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন অবশ্যই। এছাড়া আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।